মিডিয়ার একটা অংশ বন্ধ হয়ে যাওয়া, তার মানে হচ্ছে প্রচুর লোকের কাজ চলে যাওয়া, আমি এটাই বুঝতে পারি। আর 2020-21 সাল আমাদের বহু মানুষের অনেক ক্ষতি করে দিয়েছে, কোভিড আসার ফলে, লকডাউন হয়ে যাওয়ার পরে অনেক লোকের কাজ চলে গেছে, অনেক লোক ওয়ার্ক ফ্রম হোম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, অনেকে অনেকেই জবলেস হয়ে গেছেন। তার উপর এখন আমরা যখন আবার একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, সেইখানে দাঁড়িয়ে একটা সংবাদ মাধ্যমকে, একটা মাধ্যমকে হঠাৎ করে বন্ধ করে দিলে আমি আর কিছু এর সাথে কি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বা অন্যান্য কিছু নিয়ে আমি কথা বলবো না, এটা জুডিশিয়ারির ব্যাপার, এর নিয়ে আমার কথা বলাটা সাজে না, কারণ আমি পুরো ব্যাপারটা বিস্তারিত জানিও না, সেই জন্য এমনি আমার মন্তব্য করাটা ঠিক হবে না। তবে শুধু আমি এটুকুই বলতে পারি, আমি একটাই ভাবছি যে অনেক মানুষ এই সংস্থার সঙ্গে যুক্ত যারা কাজ করছেন রেগুলার বেসিসে, চাকরি করেন, রোজ সকালে অফিসে যান এবং এইটাই ভেবে যান যে তার পরিবারের জন্য, তার ফ্যামিলির জন্য প্রত্যেক মাসের শেষে তিনি কি মাইনে পাবেন, যে মাইনটা দিয়ে তার সংসার চলবে, সেই লোকগুলো কিভাবে তাদের সংস্থান হবে সেটা একটু আমার কাছে খুব চিন্তার বিষয়।